ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিনশো আশি রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদ হোসেন দিবো ক্যামিও ইনিংস খেলেছেন শেখ মেহদি হাসান বিকেএসপির মাঠে টস জিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন প্রাইম ব্যাংকের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন শাহজাদ হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমন সবাইকে অবাক করে দিয়ে তামিম ইকবাল নামেন তিনি দুই তরুণ ক্রিকেটার দীপু ও ইমন প্রাইম ব্যাংককে উড়ন্ত সূচনা এনে দেন ছাপান্ন বলে অর্ধশতক অর্ধশতক পূরণ করেন দীপু তারপর আটান্ন বলে অর্ধশতকের দেখা পান ইমন আঠারো ওভারে তাদের জুটি শতরান পূরণ করে তারপর দুইজনেই ছুটতে থাকেন সেঞ্চুরির পথে এবং পেয়েও যান কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা দীপু সেঞ্চুরি হাকান পঁচানব্বই বলে সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি আউট হন একশো উনিশ রান করে একশো এগারো বলে একশো উনিশ রান করেন দীপু তার একশো সাত দশমিক দুই এক স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল দশটি চার ও চারটি ছক্কায় দীপু আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় এই জুটি দুশো ছিচল্লিশ রানের উদ্বোধনী গড়ে আবু আবুজায়দ রাহের বলে আউট হন দীপু তারপর ইমনও তুলে নেন সেঞ্চুরি একশো চার বলে তিন অঙ্ক স্পর্শ করেন ইমন এর মাঝে তামিম তিনে নেমে দ্রুতই বিদায় নেন করেন পনেরো বলে ষোলো রান সালাউদ্দিন শাকিরের বলে রাহির তালুবন্দী হন তামিম অপরদিকে ইমন থামিন করে একশো উনত্রিশ বলে একশো একান্ন রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাহাতি ওপেনার তার দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল নয়টি চার ও আটটি ছক্কায় ইমনের একশো সতেরো দশমিক শূন্য নয় স্ট্রাইক রেটের ইনিংসের সমাপ্তিও হয় রাহির বলে রাহির বলে রাহির হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিঠুন তিন বলে সাত রান করে রাহের বলে আউট হন তবে ঝড়ো জুটি গড়েন জাকির হাসান ও শেখ মেহেদি মেহেদি দেখান ক্যামিও মাত্র সতেরো বলে হার না মানা পঁয়তাল্লিশ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি হাঁকান চারটি চার ও তিনটি ছক্কা স্ট্রাইক রেট প্রায় দুইশো পঁয়ষট্টি অপর প্রান্তে জাকির করেন বিশ বলে সতেরো রান নির্ধারিত পঞ্চাশ ওভারে প্রাইম ব্যাংক সংগ্রহ করেছে তিনশো রান ব্রাদার্স ইউনিয়নের পক্ষে রাহি নিয়েছেন তিনটি উইকেট